ইতিকাফে বলতে সারের বয়ান 29শে রমজান। ওই পাশে কাছে আছে, ওদিকে الحمد لله نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا أو كما قال عليه الصلاة والسلام কি আলোচনা হবে? স্বাধীন আর কোন কিছু নেই, আমি ভেবেছি এখানে মজুমা থেকে কিছু আসবে সেই উপলক্ষে। তোমার কি খেলা? আবার হয়তো অনেক সেটার দিকে আবার আর না হলে অনেকে আসেন, তারা একা গিয়ে শিখে আপনার কমের পরিস্থিতি মোকাবেলায় তারা শিখেছিল, কিন্তু কালকে আমরা এত মুসলমান চিল্লাই যায় এখানে ঈদের কাছে যায় বা সময় কাজের সাথে লেগে থাকি, তারপরে শুনে যাই কেন তারা একা একা চলতে পারতো। আমাদের কি সমস্যা কথা বুঝতে পেরেছ? একটু জোরে বলো, দাঁড়াও। হাইকুর সাহাবা পড়ার মাধ্যমে অনেক সময় দেখা যায় অনেক সাহাবাই দূর কোনো গ্রাম বা শহর থেকে আসে, এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান হয়েছে, ওই আবার চলে গেছে। আবার হয়তো যে কোনো শেষের দিকে দুই একবার হয়তো আসছে, আবার অনেকে আসতেও পারেনি, তো তারা মুসলমান অবস্থায় মৌত হয়েছে ওনার। শুধু একা এক তাপের কর্মের বিরুদ্ধে গিয়ে নিজেই হয়তো বা দাওয়ার দিকে দিয়ে আরো সবাইকে হয়তো বা দিনের দিকে নিয়ে আসছে বা একা টিকে ছিল। শুধু আমরা মুসলমানের ঘরেই থাকি আর ফিরলে যাই বা পীরের কাছে যাই বা নামাজ পড়ি, এরপরেও আমরা ফিরে যাই, চলতে পারি না, দাওয়াত নিয়ে চলি তারপরেও চলতে পারি না,
মানে তাদের সাথে আমাদের কি পার্থক্য? তারা একা একা চলতো কাফের কাফের কর্মের মোকাবেলায়, তো আমরা মুসলমানদের ভিতরেও পাই না, এইটা একটু মজা করা করলে ভালো হয়। ঠিক আছে, এটা আলোচনা হোক, কারণ এটা আমাদের সবার সাথে জড়িত। কার কি খেয়াল, উত্তর কি আস হতে পারে, আন্দাজ বলি, ফিকির করতে থাকি কত বেরোবে এ ব্যাপারে। কার কি খেয়াল আছে, কি সমস্যা আমাদের? জোরে জোরে বলো। কথা শুনতে পেরেছ? জিরো বলো। যে কোনো সিদ্ধান্ত গুলি নিজের ছিল, কোরবানি জাতীয় হোক, আমার জাতীয় হোক, নিজস্ব সিদ্ধান্তের উপর নিতে কেউ বলে দেওয়া কিংবা চাপিয়ে দেওয়া কিংবা জোর করা এরকম ছিল না। এই জন্য তাদের চলা সহজ এবং টিকে থাকাও সহজ ছিল। শেষ করবে আর কারো জোরে বলো, দাঁড়িয়ে যাও। অবগত ছিল সেখানে তারা বিভিন্ন মোকাবেলা তারা টিকে থাকতেন, আর আমরা দেখা গেছে যে বাকিরা সম্পর্কে শেষ পরিণাম দশ সম্পর্কে একটা একই বা বিশ্বাস থাকি না, তার মোকাবেলা দেখা যায় আমাদের দেশে হিন্দুরাও কলমা করতে পারে, কোনো আঘাত আসলে আক্রমণ আসলে আক্রমণ থেকে বাঁচার জন্য ওরাও কালমা করে দিল, কিন্তু আরব দেশে দেখা গেছে ওরা যতদিন পর্যন্ত ওরা ইদ থেকে উদ্বেগ না নিত এবং বাসিরাত সম্পর্কে একই না রাখছেন ততক্ষণ পর্যন্ত ওরা কালেমা করত না, ওরা জেনে শুনে বুঝে একবারে জিরো তাকে তারা হরার পরে কালেমা পড়তেন, আর এমনভাবে পড়তেন নিশ্চয় আগ পর্যন্ত এই কালেমাকে আর সাথে পেতেন। আমাদের মধ্যে বাসিরাত কম, আমরা যখন পাবলিকে আসি তো আসার পরে এখানে যেমন একটা সিদ্ধান্ত নেওয়ার একটা চিন্তা ভাবনা আছে না, যে আমরা দিনকে সিদ্ধান্ত নিয়ে চলবো, তো এখানে এই পরিবেশের আর এক পরিবেশে গেলে আমাদের ছাত্র বেশিরভাগে বলে দেওয়া হয় যে তোমার পড়াশোনা আগে ঠিক করো, বিভিন্ন রকম কথা বিভিন্ন ধরনের বিভিন্ন মতামত আসে, এই জন্য কনফিউশন সৃষ্টি হয় আসলে কি করবে, এই জন্য একটা জীবনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বা দিনকে লক্ষ্য বানিয়ে চলা মানে কঠিন হয়ে যায়, এই জন্য আর কি ইচ্ছে আমার থাকে না। একবার দেখা হওয়া আর আমরা হাজার বার দেখা করা কখনো এক হতে পারে, আর কোনো সাহাবী কোনো দূর বা দূর দূরান্ত থেকে এসে একবার রসুল সাল্লাল্লাহু সাথে দেখা করে আবার ফিরে গেছেন কিন্তু প্রতিকূল পরিবেশে, আর প্রতিকূল পরিবেশে ইমান সবসময় শক্তই থাকে, অনুকূল পরিবেশে ইমানের ঘাটতি আসতে পারে, কমতি আসতে পারে, গ্লাসিতে আসতে পারে, কিন্তু প্রতিকূল পরিবেশে তাকে ইমানের সংগ্রাম করে টিকে থাকে, এই জন্য ইমান মতিব হওয়াটাই আর নবতির খবর সকল খবর অতটা অধিক অধিকতর।
দিনের ভিতরেই কামিয়া দিবে। আমরা মনে করি শুধু দিন দিয়ে হয় তো দিন মানায়, কিন্তু সবচেয়ে যদি চাকরি না থাকে, ব্যবসা না থাকে, সে কারণে আমরা একদম দুর্বল হয়ে যাই। জোরে নিজের অস্বীকৃতি প্রকাশের দ্বারাও তার নিজের ভিতরে যে মজুরিটা এ আসছে তার কাছে, সেটা অনেক বেশি বেড়ে যায়। যার কাছে আসছে সেই বুঝতে আমি বলি যে করে তাকেই বেশি প্রকাশ করি। আর সাবুল্লাহ ইসলামের কাছে যারা আসছেন তারা সবচেয়ে সাধারণ বিলাসিতার যে অঙ্কটা এটা হচ্ছে জীবনের শেষ পর্যন্তই পাই। এখানে ওনারা যখন পথ চলেছে পিছনে তাকে একটু দেখতে পাচ্ছি সবসময় সহজ ছিল, নিজের বিলাসিতাকে ছেড়ে দেওয়া সহজ হয়েছে। কিন্তু পরবর্তীতে যাওয়ার পরে দেখা যায় যে সমালোচনা বা অবস্থার পিছিয়ে আমরা কাটতে যাই, কিন্তু সাহাবীরা আগের থেকে এরকম একটা প্রস্তুতি ছিল যে আমরা যাওয়ার পরে একটা প্রতিকূল পরিবেশের মধ্যে যাব, এবং তাদের এক একজনের বিরাট কুরবানি ছিল যে কুরবানিটা তাদেরকে একটা সহায়ক করতে, আর তারা গ্রহণ করার সময় জানতো যে আমি এখন যাওয়া মানে নিজেকে একটা কঠিন অবস্থার মধ্যে সম্মুখীন করবো। কিন্তু আমরা ভালো মানে মন নিয়ে যাই, কিন্তু পরিস্থিতি দিকে আমরা নিজেকে মানে অবশ্যই ছুটি শুরু করি যে সবাই ঠিক না, আমি দেখি যেরকম একটা কনফিউশনই আমাদেরকে ইয়ে আপনার দিন যদি আমরা গ্রহণ করছি কি করতে হবে আর এই ফলাফল কি পাবে? যে তুমি কালেমা করো, নামাজ করো, বা কিছু আমল বাদায় দিত, জাতীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করো, জাকাত আদায় করো, এই কয়েকটা তোমরা যদি পালন করতে পারো তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমাদের জন্য জান্নাত আছে। মোটামুটি এই অল্প সংখ্যক কিছু কথা বলে দিতেন তো ওনারা চলে যাইতেন। এমন না পুরা শরীয়ত জানতেন বা পথ ঘাট চিনতেন, আল্লাহ পর্যন্ত যাওয়া, জান্নাত পর্যন্ত যাওয়া, কিভাবে না এত সহজে? হ্যাঁ দাড়ি এক জোর বলো আবার। সাহাবীদের সামনে আখেরাতে স্পষ্ট ছিল, আমাদের কিন্তু দুনিয়ার জগৎ যেরকম স্পষ্ট, যে আমাদের কাছে আখেরাতের ভাবটা অস্পষ্ট, কখনো কখনো নিজের কাছে কেটেমেনও পড়ে। সাহাবীদের কাছে এরকম ছিল, ওটা স্পষ্ট ছিল, বরং দুনিয়ার জগৎ আমাদের কাছে ভাবটা ছিল অস্পষ্ট ছিল। এই স্পষ্টের কারণে মনে হয় যে আমাদের থেকে অস্ত হয়ে যায়। আর একটা হচ্ছে সাহাবীদের ইমান খুব দাঁড়িয়ে হওয়ার কারণে বেপরোয়া ছিলেন, কারো পরোয়া করতেন আমাদের ইমানিসি পরিপূর্ণ না হওয়ার কারণে আমরা সবার পড়া করি, বাসের ড্রাইভারও পড়া করি, বাবা মায়েরও পড়া করি, পৃথিবীরও পড়া করি, সবার পড়া করি, সমাজেরও পড়া করি, সাহাবিদা এক আল্লাহরই পড়া করছে না কারো পড়া করছে। বলা যায় দাঁড়িয়ে বলো একবার শুধু দেখা হয়েছে, পরে আর দেখা হয়নি, তারা সারা জীবন চলেছে ওটা কমের উপরে, সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে কিন্তু আমরা পারি না। তারা যখন আসে আসার আগে যে চিন্তা থেকে বা চিন্তা তুলে নিয়ে আসছে, জেলে নিয়ে আসো, পরবর্তী যাওয়ার সময় সেটাকে পুরোটা বাদ দিয়ে দেয় আর যেটা গেল ওদের উপরে আমল করার চেষ্টা করে দেবে। তো এ কারণে জানা এলেমেরকে যখন আমল করবে আমি কাছে তারা মূল ফাউন্ডেশন দেবে, তখন আল্লাহ তালার পক্ষে অজনা এলেমও তারা পেয়ে দেবে। আর আমরা যারা এই পরিবেশের সাথে পাচ্ছি ছিল সাহাবিদের জীবন আমরা পড়ি, একটা কিছু আরও করি, কিন্তু ওটা পড়ার জন্য করি, কিন্তু ওটাকে যখন পুরোপুরি যখন আমরা আমলে নেব এবং একটা পার্সেন্ট পর্যন্ত যাবো, তখন আমাদের দ্বারা সম্ভব হবে। এই সব কোথায় এর ভিতরে আছে আর কোন কথা ঠিক আমাদের তো জানাও নেই, কিন্তু ব্যক্তি অবস্থা এই সবগুলো জিনিস অনেক বিভিন্নভাবে ভিন্ন হওয়ার কারণে মানে তুলনা সব ব্যাপারে তুলনা করা মুশকিল। আর ওখানেও
মক্কা আর মদিনার মধ্যে অনেক পার্থক্য। মক্কাতে যারা ইসলাম এনেছেন, অল্প কিছু ছিলেন, তারা শেষ পর্যন্ত অটল ছিলেন, কিন্তু এই জিনিস মদিনাতে হয়নি। মদিনাতে এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত হয়, আর কিছুদিন পরে গিয়ে আবার মুরতাদ হয়ে গেছে, আবার লাভ ক্ষতির কথা চিন্তা করেছে। মুসাল্লামা কাযাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতেই বায়াত হয়েছে একেবারে শেষের দিকে। সর্দার ছিল, অনেক কিছু ভেবেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বিরাট একটা রাজত্ব পেয়ে গেলেন, আমিও যদি নবী হয়ে যাই তো ভালোই হবে। তো কিছুদিন এইসব চিন্তা চিন্তা করে সে নিজস্ব নবুয়ত ঘোষণা করল। এর মধ্যে আবার নবী ঘোষণা করার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি পাঠালো যে তুমি একজন নবী, আমি একজন নবী, এই রাজত্বকে ভাগ ভাগ ভাগাভাগি করে নিই, আধা তুমি রাখো আধা আমি রাখি। ওই চিঠির উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল মুসাল্লামা মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূলুল্লাহ সম্ভবত এই জাতীয় একটা কথা সম্বোধন মানে নিজের টাইটেল দিয়েছিল। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন মুসাল্লামা আল কাযাব, আর উত্তর এটাই দিলেন যে দুনিয়া আল্লাহর, আল্লাহ যাকে চান তাকে দেন। এই এক বাক্যের উত্তর দিয়ে পাঠান, উত্তর দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো উত্তর দেননি। সেই হিসাবে তখনও সাহাবাদের সব যে একেবারে সমান ছিল তা কিন্তু না, তাদের মধ্যেও কেউ টিকেছে কেউ টিকেনি। আর এমনকি প্রথম দিকের মধ্যেও সবাই টিকেন মক্কিদের মধ্যে, বড় বড় কোরবানি করাওয়ালা জাহাস, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার স্বামী আব্দুল ইবনে জাহাস, সম্ভবত আব্দুল ইবনে জাহাস কয়েকজন আছেন। জাহাস কি জানি কেমন করে এই নামটা প্রিয় হলো, জাহাস তো মানে হচ্ছে মানে গাধা তো নয়, গাধির বাচ্চা, গরু বাচ্চা যেরকম হয়, গাধা বাচ্চা কি গাধা বাচ্চা বলে নাকি? বাংলাতে তো কোনো শব্দ নেই বোধ হয়, আর আরবিতে বিশেষ করে মানে বড় বাচ্চা ইত্যাদির জন্য আলাদা আলাদা শব্দ আছে, গরু বাচ্চা আজল, সিংহের বাচ্চা শিবল, ওরকম গাধার বাচ্চা হচ্ছে জাহাজ। জাহাজ বেশ কিছু লোক আছে, গাধা এতো প্রিয় হলো কেমন করে আমি ঠিক বুঝতে পারছি না, আর সব বাচ্চা শুধু থাকে। যে যাই হোক, হিজরত করে হাবাসায় গেলেন, হাবাসায় হিজরত করেওয়ালারা সবাই বড় মজবুত জমাত, মক্কায় মক্কার ইসলাম আনা, আর মক্কার ইসলাম আনা মানে হলো মজবুত। তারপর হাবাসায় হিজরত করেছেন, ওখানে গিয়ে উনি খ্রিস্টান হয়ে গেলেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা উনার স্ত্রী ছিলেন, দুজন হিজরত করেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন, উনি যখন হাবেশায় ছিলেন, আর বিয়ের ঘটকালি করলেন নাজাশি, হাবাসার বাদশা। তো মদিনার সবাই তো মজবুত ছিলেনই না, একটু মদিনা তো মুনাফিকদের রীতিমতো মুস্তাকিম জামাত ছিল, আর যারা মুনাফিক ছিলেন না তারাও শেষের দিকে যারা তারা দুজলমান ছিলেন অনেকেই, আর মক্কার ভিতরও সব সমান না। অতএব এটা যে একেবারে ঢালাওভাবে সাহাবাদের ব্যাপার বলে দেওয়া যায় তা না, তাদের মধ্যে থেকে মুরতাদ হয়েছেন বড় সাহাবি। মদিনার মধ্যে মক্কার মধ্যে অনেক পার্থক্য, মদিনা শহর মক্কা শহর নয়, যদি উম্মুল কুরা বলা হতো শহরগুলোর মা, শহরের মা কিন্তু শহর নয়, পার্থক্য আছে। যেমন রকম বড়লোকের বাপ কিন্তু বড়লোক নয়, বড়লোক বাপ হতে পারে ভিন্ন। আমাদের
মেহনত করে নেওয়া রাজা শাফি, রিটায়ার্ড সেক্রেটারি, খুব নাম করা লোক প্রশাসন ইত্যাদির জগতে, এখন অনেক বয়স। ওনার বাপ মাস্টার ছিলেন, উনি ওনার ছেলেকে একদিন নসিহত করছেন। আর নসিহতের দৃষ্টান্ত হিসাবে যে আমরা এরকম করতাম, এইসব দিয়ে ছেলেকে বোঝাবার চেষ্টা করছেন। ছেলে উত্তরে বলল যে মাস্টারের ছেলের সাথে সেক্রেটারির ছেলের তুলনা হয় না। আপনি ছিলেন মাস্টারের ছেলে, আমি সেক্রেটারির ছেলে। তো মক্কা যদিও উম্মুল কোরা, কিন্তু কারিয়া নয়, হলেও একেবারে ছোট, মদিনা শহর। সভ্যতার ইংরেজি শব্দ হচ্ছে সিভিলাইজেশন, শব্দের উৎপত্তি সিভিটুস থেকে, যেটা মানে হচ্ছে শহর। শহরের মনোভাব আর গ্রামের মনোভাবের মধ্যে, বা গ্রাম আসলে আমাদের গ্রামগুলো ওই অর্থে শহরের, কারণ এটা খুব সংঘবদ্ধ সমাজে বসবাস করে। মক্কার যে জীবন ছিল ওটা যদিও কবিলাগুলো ছিল, কিন্তু নিজ সিদ্ধান্তে চলনেওয়ালা, শহরে বসতি হচ্ছে সবাই মিলে চলনেওয়ালা। আমাদের দেশে যখন যে 10 জন যা বলে, এটা হলো বড় গভীরভাবে শহরই একটা মনোভাব। যেমন শহরে যত বেশি এই শহরি মেজাজ হবে, তত বেশি ফ্যাশনমুখী হবে। ফ্যাশনের মধ্যে নিজ পছন্দে চলে না, ওই সবাই যেভাবে চলছে ওভাবে চলছে, জামা কাপড় সব ব্যাপারেই, যার ফলে তার সিদ্ধান্তগুলো খুব নিজস্ব সিদ্ধান্ত নেয়। ওই কিছু বলছিল যে সাহাবাদের সিদ্ধান্ত নিজস্ব সিদ্ধান্ত হতো, এটা কিন্তু মদিনায় এসে অত বেশি টিকে নেই, মক্কায় ছিল। তো মক্কার মানুষ তারা সভ্য সমাজ ছিল না, সিভিলাইজেশন বা তমদ্দুন, আরবিতে তমদ্দুন বলে সিভিলাইজেশনকে। এই মক্কাতে সিভিলাইজেশন, সভ্যতা, তমদ্দুন এই শব্দগুলো মক্কাবাসীর জন্য প্রযোজ্য ছিল না, যার ফলে ব্যক্তিগত সিদ্ধান্তের গুরুত্ব অনেক বেশি ছিল আর মজবুতি অনেক বেশি ছিল। শহরবাসী ব্যক্তিগত নিজ বিবেচনায় চলে না, কোন বিবেচনা চলছে তা বোঝা মুশকিল। নিজের জামাও কার পছন্দ করছে ওটা তার নিজ হাতে নয়, আর এটা যত বেশি বাড়বে তত নিজের পছন্দ চলার ক্ষমতা তার তত কমে, ওই ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে যায়। আমেরিকার বাজারে সাবান, শ্যাম্পু বোতলের মধ্যে থাকে, শ্যাম্পু শ্যাম্পু তো সাবানই, চুল ধোয়ার সাবান শুধু, ওইটার ট্রেড ছবিতে ট্রেডমার্ক থাকে, ট্রেডমার্ক একটা লেবু, কাঁটা লেবু ছবি, কাঁটা লেবু সাধারণত সর্বোত্তম থাকে আর বোতলের ভিতর, আর সাবানের অনেক রঙও থাকে আর সর্বতের রং থাকে, দেখতে অনেক সময় ভালো করে যদি খেয়াল না করে তো দেখে অনেক সময় সর্বত হিসাবে ধাঁধা। সেই হিসাবে সর্বত ভেবে লোকে কিনেছে এবং সর্বত ভেবে খেয়েছে, সর্বত ভেবে কিনলো ওইটুকু পর্যন্ত বোঝা যায়, সর্বত ভেবে না হয় এক চুমুক খেয়ে নিল, বাকিটুকু কেন খায়? ও মুখে দিয়ে সাবান খাচ্ছে না সর্বত খাচ্ছে, বোঝাতে উচিত। কিন্তু সভ্যতার মিজাজ হচ্ছে যে নিজ বিবেচনায় না চলা, যত বেশি সভ্য জাতি হবে ও তত বেশি পাবলিকের সাথে চলবে, ওর খাওয়া দাওয়া নিজের নয়, কোনো নিজের নয়, এই জন্যে কী খাবে কেমন করে খাবে ওইটাও অ্যাডভার্টাইজমেন্টের উপর নির্ভর করে। আর ব্যবসায়ী এটা খুব ব্যবহার করে, তো হঠাৎ করে চালালো যে সোজা বোতল থেকে খেতে হবে, দাঁড়িয়ে এরকম ঢেলে ঢেলে, তখন থেকে বাজার থেকে গ্লাস, গ্লাসের আর বিক্রি হয় না, আর গ্লাস থাকলেও গ্লাসের ঢেলে খায় না, কারণ ওইটা ওই মোটামুটি মিলিটারি আদেশের মতোই, যে লেটেস্ট অর্ডার যেটা এসেছে ওইটা হচ্ছে যে বোতল থেকে খাওয়া, গ্লাস থেকে খাওয়া নয়।
তো গ্লাস থেকে খাওয়া বাতিল, এমন সোজা বোতল থেকে খাওয়া, যেভাবে ছবিতে দেখিয়েছে। মক্কার মেজাজ এটা ছিল না। কে কি বলছে ওই মেজাজ নয়, প্রথম কথা। আর একটা কথা বড় গুরুত্বপূর্ণ, মক্কাবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে থেকেই মৃত্যুর সাথে ওদের জীবন, জীবন মরণ দুটোকে একসাথে নিয়ে চলত। কোন কোথায় কারোর সাথে কথা কাটাকাটি হয়ে গেল, বাস বলে দিল ঠিক আছে চলে আস হারামের বাইরে, হারামের কত কথা, হারামের বাইরে চ্যালেঞ্জ করে দিল, হয় ও মরবো না আমি মরবো, নিজের মরার সম্ভাবনা সহই চ্যালেঞ্জ করে বা যেত। সভ্য সমাজের লোক বেগতিক দেখলে সন্ধি করে ফেলবে, বেশি সুবিধা দেখছি না এখানে, হয়তো ওটা লেগে গেল, তারপর যখন দেখবে যে কি জানি আমার মেনে না ফেলে, তখন আবার সুর বদলাবে, পিঠে হাতিয়ারে দোষ আমি তো একজন রসিকতা করছিলাম, কথা ঘুরাবে। মক্কার ওই মেজাজ ছিল না, সামনে গিয়ে মরে মরে গেল। আর এই কথা শুধু ওর নিজের নয়, ওর পরিবারও জানে, ওর মাও বলবে না যে বাবা বেগতিক কেটে পড়ো, বড় মাও বলে যে ঠিক আছে লড়ো, ছেলেকে ভালোবাসে, মা ছেলেকে ভালোবাসবে, এটা স্বাভাবিক, গরু পর্যন্ত বাচ্চাকে ভালোবাসে, কিন্তু তাই বলে জীবনকে অগ্রাধিকার দেওয়া ওই মেজাজ ছিল, সম্পূর্ণ মেজাজ ছিল ভিন্ন। আমাদের সম্পূর্ণ সমস্যার বড় শিকড় তো হচ্ছে হুব্বুদ দুনিয়া, আর ওরা মরণের সাথে তাদের জীবনী, দুনিয়ার মহাব্বত ওইটা না থাকার কারণে ওই মুনাফিকি থেকে ইত্যাদি অন্য কোনো জিনিসই ছিল, কারণ শিকড় তো ওখানে, আগে থেকেই মৌতের সাথে বড় ঘনিষ্ঠভাবে পরিচিত, যে কোনো সময় মরতে পারে মারতে পারে, ওই কোন ছিল মদিনাতে এটা অত বেশি ছিল না, তারা বুঝে শুনে যান বাঁচিয়ে চলত, কারণ ওই শহরের লোক। আশেপাশে পরিবেশের আসর পড়ে, সভ্য সমাজ জীবজন্তুর মধ্যে সভ্য সমাজের প্রায় কুকুরের সাথে সম্পর্ক থাকে, বর্তমান আধুনিক সভ্যতা কুকুর বড় প্রিয়, আর ওইটার গুণ গান ইত্যাদি সম্বন্ধে অনেক সাহিত্য কবিতা অনেক কিছু পাওয়া যাবে, এমনকি মহাব্বতের কারণে তার মর্যাদাও খুব বেশি। বিলেতের খুব প্রিয় রাজকুমারী মারা গেল, তখন দফন করেছি কুকুরের গুরুস্থানে, এটা একটা বিশেষ মহাব্বতের লক্ষণ। মানুষের গুরুস্থানে সে কুকুরের গুরুস্থানে ফয়েজ বেশি, ওখানে দফন করেছে। কুকুর জীবন ভালোবাসে, আর যে জীবন ভালোবাসে মৌতকে ভয় পায়, ওর ভিতর মুনাফিকই থাকে। কুকুরকে খুব ভক্ত টক্ত ইত্যাদি বলা হয়, বড় মুনাফিক জানো, ও মুহূর্তে ওর মালিক বদলাবে, যেমনি দেখবে অন্যদিকে সুবিধা ওইদিকে চলে যাবে। ঘরমুখ মানে দুনিয়া মহব্বতের লক্ষণ, দুনিয়া মহব্বত বেশি হবে তো ঘরমুখী হবে। কুকুরের যত হিম্মত তার বাউন্ডারির ভিতরে, যেমনি বাউন্ডারি দিয়ে বেরিয়ে যাবে ওর লেজেরও সকাল বদলে যায়, আর দৌড়ে বাউন্ডারির ভিতর ঢুকার চেষ্টা করবে নিরাপদ জায়গায়, ঢুকে এসে আবার বাহাদুরির সাথে বুক ফুলে ঘেউ ঘেউ করবে নিরাপদ জায়গায় ঢুকে। সভ্য সমাজের মানুষের এই মেজাজ উপকার করে উঠে। আমরা যখন একেবারে ছোট ছিলাম তো পাড়ার ছেলেদের মধ্যে যেরকম মারামারি ঝগড়া ইত্যাদি হয়, তো পাড়ার এক ছেলেকে আরেক ছেলে
সমস্ত চোর বেড়েছে বা হুমকি তুমি দিয়েছে, ও ভয় পেয়ে দৌড়ে চলে গেছে, আরেকটা গিয়ে ওর বাড়িতে বাড়ির ভিতর ঢুকেছে, বাড়ির ভিতর ঢুকে তারপর জোর গড়ায় বলছে যে তোর কিসমত ভালো রে, নইলে মায়ের মুখ আর দেখতি না। কিন্তু বাউন্ডারির ভিতর ঢুকার পরে কুকুরে ওই মিজাজ। প্রাচীন আরবে কুকুরের কে অপছন্দ করা, এটা আছে কিনা যাই না, শরীয়ত অপছন্দই করে, ব্যবহার করে কিন্তু অপছন্দ করে। তো শিকার টিকার ইত্যাদির জন্য ব্যবহার করা ঠিক আছে, ওটা নাজায়েজ নয়, কিন্তু শুধু মহাব্বতে রাখা নাজায়েজ। মহাব্বত দেখে তার হাসুর আসবে। এর মোকাবেলায় আরবদের মধ্যে আমভাবে, বিশেষ করে মক্কার মধ্যে, তাদের মাহবুব জানোয়ারগুলো ছিল উট ঘোড়া, এই দুটোই বাহিরমুখী, ঘরমুখী না। বাহিরমুখী হওয়া মানে হলো যে জীবনমুখীও নয়। এই জন্য কোরআন শরীফের আয়াত সম্বন্ধে বলা হয়েছে এটাকে যত্ন করে রাখো, নইলে উটের মতো দ্রুত হারিয়ে যায়। উটকে ছেড়ে দিলে ও বাইরে চলে যাবে, কুকুর বিড়াল এগুলো বাড়িতে চলে আসবে। বিড়ালকে বিশেষ করে তাড়াবার জন্য পারাই যায় না। তো ঘটনা না গল্প আমি ঠিক জানি না, একজন ওর বিড়ালকে তাড়াবার জন্য শেষ পর্যন্ত বিড়ালকে অনেক দূর নিয়ে গেছে, ওখানে গিয়ে ফিরে এসেছে। কিন্তু এত দূর গেছে অলি গলির ভিতরে, নিজে এখন বাড়ির পথ হারিয়ে ফেলেছে। তো শেষ পর্যন্ত ওই বিড়ালের পেছনে পেছনে বাড়িতে এসেছে। উটের পেছনে কেউ যদি হাঁটে আর জীবনে বাড়ি ফিরবে না, ঘোড়ার পেছনেও না, বাহিরমুখী এগুলো। আর বাহিরমুখী হওয়ার কারণে, বাই হওয়ার কারণে ঠিক মানে একটা সাথে জড়িত, ওরা জীবনমুখীও নয়, মৌকে ভয় পায় না। সেই জন্য উট এবং ঘোড়া দুটোকেই যুদ্ধে ব্যবহার করা যায়, পালাবে না। এর মোকাবেলায় যদি মনে করা যায় গরুর পিঠে যুদ্ধ করত, গরু তো তলবার কাছে এলে পালিয়ে যাবে, আর কুকুর যদি হয় তো দূর থেকে হাব ভাব খারাপ দেখেই পালাবে। ওদের উটের মধ্যে ঘোড়ার মধ্যে যেরকম মজবুতি আছে, ইস্তেকামত আছে, তো মানুষের মধ্যে ওইটাই। আর পছন্দ করার মধ্যে কারণও থাকে যে কেন ওরা উট ভালোবাসত, ঘোড়া ভালোবাসত, নিজের মেজাজের সাথে মিল দেখছে, এটা ওটা কারণ সম্ভবত। আর আধুনিক মানুষ কুকুরকে এত ভালোবাসে, ওখানেও সম্ভবত একই ধরনের কথা যে নিজের মেজাজের সাথে মিল দেখছে। মদকে ভয় পাওয়া, জীবনের ব্যাপারে লোভী হওয়া, নিজেও আর তার কুকুরও তো খুব মিলে দুজনে। আর ওখানে উট এবং ঘোড়া ওগুলোর মধ্যে ওই সিফতগুলো দেখছে, যে সিফত নিজের মধ্যে আছে, যে সিফতে সে প্রশংসা করে, মজবুত নিচের উপর থাকে, এটা কথাকে মজবুত ধরা, এটা প্রাচীন আরবে ছিল আর কথার উপর লড়ত। এই কথা আমরা খুব জানি যে আরবে ওরা জান দিত, জান নিত। এই যে মক্কাতে যে যুদ্ধগুলো মারামারিগুলো চলতো, এগুলো কিন্তু আইল ঠেলা ঠেলে নিয়েছিল না, গোটা মক্কার ইতিহাসে আইল ঠেলা ঠেলে মারামারি একটা পাওয়া যাবে না। সব কথার টাকা পয়সার নয়, যে আমার টাকা কেন দিল না, এটার জন্য তলবার উঠাবে না, তুচ্ছ ব্যাপার। কথাকে গুরুত্ব দেয়, এই কথা কেন বলব। সেই জন্য ওদের মিজা আগে থেকেই ইমানই কথার সাথে সম্পর্ক আছে, ইমান ওটা কথারই নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম সর্দারি, সম্পদ, নারী সব তারা দিতে চাইল, ইমান একটা কথা তার মোকাবেলায়, এই কথা ছেড়ে দাও, এই সবগুলো আমরা দিচ্ছি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম এই ব্যাপারে মজবুত, ওই কথাই রাখলেন, কোনটাই গ্রহণ করলেন না, তারাও এই ব্যাপারে মজবুত ছিল যে তারা ওই সব দিতে আছে কথার জন্য, দুই পক্ষ ওই কথার কথা করে। আর কি শেষ মুহূর্ত পর্যন্ত আবু জাহাল যখন আহত হয়ে পড়ে আছে বদরের ময়দানে, ওই দুই ছেলে উনাকে আক্রমণ করলো, আবু জাহালকে আক্রমণ করলো, আক্রমণ করে তারা আহত রেখে চলে গেল। এর মধ্যে আল্লাহ জানে কি রহস্য, আক্রমণ করলো ঠিকই, আহত হলো, কিন্তু শেষ না করে ওরা দুজন চলে গেল। এটা আমাদের বোঝা মুশকিল, সবাই তো শেষই করবে। তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আবু জাহালের দিকে এলেন, ও তো আহত, যেতে পারছে না, লড়তেও পারছে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, উনি কোনো বড় করে সে কৌমের সর্দারও না, সে বংশ মর্যাদার দিক থেকে দুর্বল ছোট, শারীরিক দিক থেকেও দুর্বল ছোট। আবু জাহাল মরবে, কিন্তু মরবে বলে এরকম ছোট একজন লোকের হাতে মরবে ও রাজি না। তো ওনাকে দেখে বুঝতে পেরেছে, ও বলেছে যাও গিয়ে কোনো সর্দারকে পাঠাও, সে এসে কতল করুক, ও মরতে রাজি আছে কিন্তু ইজ্জতের সাথে মরবে। কোনো সভ্য সমাজের মানুষ মরার সময় ইজ্জত টিজ্জত কিচ্ছু মনে থাকে না, জান কেমন করে বাঁচানো যায় ওটা দেখো, এ মরেই যাচ্ছে, ইজ্জতে কি আর বেজ্জতে কি, কিন্তু মক্কা তা নয়, মরা কোনো ব্যাপারই নয়, কিন্তু সুন্দরভাবে মরব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মানলেন না, উনি এলেন, এতে এসে আবু জাহালের বুকের উপর উঠলেন। তো আবু জাহাল তখন আবার তার অহংকার শুরু করলো যে বড় উপরে উঠা উঠলে, তারপর যখন কতল করবেনি এ কথা বললো যে ঘাড়ের নিচে কাটো, মাথা রাখে যে উঁচু থাকে। ওই কৌম আর তোমার আমার কৌমের মধ্যে একটু পার্থক্য আছে, তো একেবারে সেমান জিনিস আশা করতে যেও না, তো মদিনার মধ্যেই ওটা ছিল না। এক হলো যে মূল জিনিসই আলাদা, বড় হয়েছে পাহাড়ের সাথে, পাহাড় মজবুত অটল, আর এই যে পাহাড় আবার পাহাড়গুলো, সে পাহাড়গুলোর মধ্যেও এমনি হজে গেলে তো বোঝা যায় না, এই জন্য বোঝা যায় না যে হজের সময় মানুষের ভিড় থাকে, ব্যস্ততার দৌড় থাকে, তো পাহাড় টাহাড় এগুলো দূরে থাকলে আসলে চোখে পড়ে না, ঠিক যেরকম দিনের বেলা চাঁদ দেখা যায় না, শহরেই চাঁদ দেখা যায় না, গ্রামে গেলে তখন মনে হচ্ছে এখানে চাঁদ আছে, দেখলেও চোখে পড়ে না। ওই গল্প আছে যে নিউ ইয়র্কের ছেলে জাহাজে বেড়াতে গেছে মায়ের সাথে সমুদ্রে, তো ওখানে চাঁদ দেখেছে, চাঁদ দেখে মাকে জিজ্ঞেস করে যে মা এটা কি, মা বললো সমুদ্রে এরকম হয়, সেও বিচার জীবনে কোনোদিন চাঁদ দেখেনি। তো শহরে এগুলো চোখে পড়ে, যেরকম চাঁদও দেখা যায় না, পাহাড় কাছেই আছে, হাজিদের সামনে পাহাড় চোখে পড়বে না, ওই নির্জন জায়গায় একাকে যদি পাহাড়গুলোর মাঝে হাঁটে, যে এই পাহাড় তার মজবুতি এবং তার কালো রঞ্জন কথা বলে, আজই আসো পরে দিলের মধ্যে, আমার বেশি অভিজ্ঞতা এবারে নেই কিন্তু কিছু আছে। ওই সব পরিবেশে বড় হওয়া, তাদের এই মজবুতি তাদের কদর এত বেশি ছিল যে তারা নামও রাখত, ওই আমাদের মতো কোমল টোমল নাম নয়, পদ্ম গোলাপের নাম রাখত না, বরং নামও আর কম করেছেন সর্দার, আর কম মানে ফোনাওয়ালা সাপ, আব্বাস মানে ভ্রু কুচকানো লোক, অন্য দেশে কোনো ভাষায় ভ্রু কুচকানো লোকের এইভাবে নাম রাখবে না, বরং বলে কোথাও পলিশ চেহারার লোক, সফওয়ান কালো পাথর, এই জাতীয় নামও থাকে, সব ওই মজবুতি পাথরের মতো শক্ত সব ব্যাপার।
বেহরা যখন ইসলামের মধ্যে ঢুকত তো ওই সমান মজবুতি নিয়ে ঢুকত, তার মিজাজ ওরকম, কোনো কিছু তাকে নড়াতে পারবে না। এলো একদিক। আরেক দিক হলো যে তাদের একজনের কথা মেনেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার সমকক্ষ আরেকজন নেই যে উনিও আর দু চারটে কথা বলবেন। আমাদের ক্ষেত্রে আমরা না হয় একজনের কাছে গেলাম, ভালো লাগলো, কিছু কথা শুনলাম, নিজের কাছে যখন আসবো তো উপদেশ দেনওয়ালা আরও 50 জন তৈয়ার হবে। আর বিচার করা মুশকিল যে ইনিও তো কিছু কম না, ইনিও তো একজন ভালো হুজুর, তো সেজন্য ওর উপদেশ উপদেশ দেওয়ার ব্যাপারে কোনো কিছু কমতি নেই, ধাঁধা করে দেয় সরাসরি হোক বা গোটা সমাজের সার্বিক একটা আসরে হোক। আচ্ছা, সেজন্যে তাদের মজবুতি ছিল আর ওই মজবুতির আমাদের মধ্যে নেই, ওই পরিবেশও নয়। তারপরে আমরা উর্বর জমির লোক, সব ধরনের সুবিধা মানুষ পায় না, এখানকার সুবিধা পেলে ওখানকার নেই, ওখানে সুবিধা পেলে এখানকার নেই। মরুভূমির মানুষের জীবন বড় কঠিন কষ্টের জীবন, এই পাহাড়ের মধ্যে থাকা বসবাস করা, 2-3 দিনের দূরত্ব থেকে পানি আনত। আমাদের এখানে যদি একবার টেপে কিছুক্ষণ পানি না আসে তো পেরেশান হয়ে যায়। উর্বর দেশ মানে নরম মাটি, নরম মাটির মানুষও নরম মিজাজের হয়, এইসিদ্ধ হয়ে যায়। এই বিভিন্নভাবে পরিবেশগত অবস্থা ভিন্ন। আর বড় একটা পার্থক্য বললাম যে একজনের কথার উপর চলনে বলা, আরেকজন নেই যে বলব যে ঠিক আছে আমি তো ছোটখাটো এক নবী, আমার কথা একটু মানো, ওইটা ছিল না। ওই একজনের কথা শুনেছে, ওই একজনের কথা নিয়ে বাকি জীবন কাটিয়ে দিয়েছেন, কিন্তু ওই ওই জিনিস তো আমাদের সামনে নয়। আমাদের সামনে আমি আগে থেকেই কিছু কথা জানতাম, প্রথম তো ওই পার্থক্য। দ্বিতীয় কথা হলো যে এখনও আমার কাছে উনিও বলেছেন আবার ইনিও তো আরেকজন আছেন, এইসব মিলে অনেকটা ধাঁধার মধ্যে পড়ে যাই। অতএব ওই সব আকাঙ্ক্ষা তো থাকা সাহাবাদের জীবনের মতো ওই মজবুতি, কিন্তু নেই কেন এই বিশ্লেষণে গিয়ে খুব একটা লাভ হবে না। আচ্ছা, আমি চেষ্টা করি যত বেশি মজবুতি নিজের মধ্যে অর্জন করতে পারি, এই জন্য দোয়া করে চেষ্টা করি, আর এই জন্য মেহনত কোরবানি, মৌতের চর্চা যত বেশি হবে, তারা বাস্তব মৌতের সামনে থাকতেন আর আমরা মৌতের কথা বলে ওইটার বদল তৈয়ার করা। আল্লাহুম্মা বারিকলি ফিল মৌত ও ফি মা বাদাল মৌত, রোজ প্রত্যেক দিন 25 বার বলবে, আল্লাহ তারা তাকে শাহাদতের দরজা দেবে। শাহাদতের দরজা তো ইনশাল্লাহ পেয়ে গেলাম, কিন্তু 25 বার বলার পরেও শহীদ কিন্তু হইনি। তো শহীদ হওয়া হয়ে শাহাদতের দরজা পাওয়া আর শুধু জপের দরজা পাওয়ার মধ্যে কিছু তো পার্থক্য থাকবে। তো মৌতের তার মৌতের সাথে তার বসবাস ছিল, আর আমরা মৌতের কথা বড় জোর বলি, তাও বলতে বেশি ভালো লাগে না। সেই জন্য মৌতের চর্চা করা, যত বেশি পারে জীবন থেকে দূরে যাওয়ার চেষ্টা করা, লোভ বিলাসিতা এগুলো থেকে কোরবানির দিকে যাওয়ার চেষ্টা করা, এই জন্য সব কথাই দিনে মেহনতের মধ্যে বলা হয়। তবলিগে যখন কেউ যায় ওই দুনিয়া যেগুলো তাকে বিভ্রান্ত করে ওইটাকে ছাড়বার চেষ্টা করে, তো মজবুতি আসবে। খানকা কেউ যখন যায় ওই একই কথা, তার ঘরে বিলাসিতা ইত্যাদি বন্ধু বান্ধব পরিবেশ এসবগুলো ছাড়বার চেষ্টা করে, এতে তার মধ্যে মজবুতি আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় যখন তারা ছেড়েছেন, ছাড়ার প্রয়োজনও তুলনামূলক অনেক কম ছিল, আগে থেকেই মজবুত, তারপরেও ছাড়তে হচ্ছে আরও মজবুতির জন্যে। আমাদের মধ্যেও এই দুর্বলতা আছে, যত বেশি ছাড়তে পারবো আল্লাহ তাআলা তত বেশি মজবুতি নসিব করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।